non te fonte. আমরা একটু ক্রিকেট খেলবো, স্যার নেই তাই তোমার অনুমতি চাইছি কেলটুদা। কোথায় খেলবো সেটা তুমি বলে দাও। ভেরি গুড, পাঁচিলের যেদিকে পুলিশ ট্রেনিং সেন্টার ওই দিকে খেলগে যা। ঠিক আছে কেলটুদা, আমরা ওখানেই খেলছি। ওপাশে বল পড়লে ধরে ফাটকে আটকে রেখে দেবে। মরেছে ওটা, যে পাঁচিল টপকে পুলিশ সুপারের বাগানে গিয়ে পড়লো। এবারে একেবারে খেপে যাবে নন্টে, এর আগের বার উনি শাসিয়েছিলেন ওখানে বল পড়লে আর ফেরত দেবেন না। আরে ঘাবড়াচ্ছিস কেন, আমি চুপচাপ গিয়ে ওটা তুলে নিয়ে আসছি। ও এটা তাহলে তোদেরই বল। হ্যাঁ আমি এটা রেখে দিচ্ছি, আর তোদের স্যারকে বলবি দেয়ালের সামনে যেন ছেলেদের ক্রিকেট খেলতে না দেন, অন্যথায় খুব ঝামেলায় পড়তে হবে। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি, মনে রাখিস। তুমি যেখানে খেলতে বলেছ সেখানে খেলেছি বলে পুলিশ সুপারিনটেন্ডেন্ট শাসিয়েছে গেলটুদা, বলেছে যে ওখানে খেলতে অনুমতি দেবে তাকে ঝামেলায় পড়তে হবে। কি এই কথা বলেছে? হ্যাঁ গো কেলটুদা, চল তো দেখি। পুলিশ ট্রেনিং সেন্টারে বল পড়লে কি হবে রে ফোনটি? কেলটুকে ম্যাচে ফেলা যাবে। এবার ফোনটাকে একটা আস্তে করে বল করি, নির্ঘাত ওইদিকেতেই মারবে। পুলিশ ট্রেনিং সেন্টারের জানলার কাঁচ ভাঙলো বোধ হয়। বলের সর্বত্র তোমার আঙুলের ছাপ রয়েছে কেলটুদা। ওরে বাবা, ঠিক বলেছিস ফোনটে, আর ক্রিকেট খেলা নয়, চল তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ি। নন্টে আমি এখন কি করবো বলতো? তোরা আমার একটা মতলব এসেছে কেলটুদা, কিন্তু পরিবর্তে তোমাকে আমাদের দুজনকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। খাওয়াতে হবে? আচ্ছা আচ্ছা খাওয়াবো, তোরা এবারে বাঁচা ভাই আমাকে। বলের চারদিকেই হাতে ছাপ আছে, কাজেই খুব সাবধানে নিতে হচ্ছে। আমার সঙ্গে চালাকি, আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি, কিন্তু কিন্তু ছাপগুলো একটু বড় হাতের, যা এই ছেলেগুলোর হতে পারে না। কাজেই আমাকে ওখানকার ভারপ্রাপ্ত শিক্ষককে দু একটি কথা জিজ্ঞাসা করতে হবে। এর জন্য দুঃখিত স্যার, আমরা এবারে গেটের কাছে ফুটবল খেলছি, কারণ আপনি আমাদের আপনাদের দেওয়ালের দিকে খেলতে মানা করেছিলেন। ওসব যা ওসব যা, বলটা কই? বলটা যেটা আমি আনছিলাম। এই যে স্যার, এটা জলকাদায় পড়েছিল তাই আমি শুকিয়ে পালিশ করে চকচকে করে দিয়েছি। মুছে ফেলেছিস বোকা গর্ধপতাকার, তোদের সুপারিনটেনডেন্ট কোথায়? তিনি নেই, তবে তার প্রতিনিধি কেলটুরাম আছে। কেলটুরাম কেলটুরাম, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে। বাহ 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 বাহ, কেউ এখানে নেই দেখছি। হ্যাঁ গা ঢাকা দিয়েছে, যাবে কোথায়? কায়দায় পেলে ঠিক ধরব। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি। সে চলে গেছে কেলটুদা, এবার তুমি নির্ভয়ে বেরিয়ে এসো এবং
আমাদের খাওয়াবে বলে তুমি যে কথা দিয়েছিলে স্যারের গাড়ি করে সেখানে নিয়ে চলো। হ্যাঁ খাওয়াবো, চল স্যারের গাড়ি করেই নিয়ে যাই। তোরা শক্ত করে ধরে থাকিস, যদি পুলিশ ট্রেনিং সেন্টারের বৎসৎ সুপারিনটেন্ডেন্ট ওখানে খাপটি মেরে থাকে তাই ওখান দিয়ে খুব জোরে চালিয়ে যাব। সাবধান কেলটুদা, সাইকেলে পুলিশ সুপার। এইবার তোকে পেয়েছি হলো। ওরে বাবা, আমি এখন কি করি? আমি এইবার তোমাকে পেয়েছি কেলটুদা। পুলিশ অফিসারকে আক্রমণ, বিদ্বেষ, পরায়ণবশত সম্পত্তির ক্ষতি আর অসতর্কভাবে গাড়ি চালানো। চলো এবার স্ত্রীর ঘরে। আমার নাম হল গোবিন্দ বড়গড়ি। না স্যার, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি স্যার। স্যার পুলিশকে আক্রমণ নয়, স্যার পুলিশকে আক্রমণ নয়। তুমি কিছু ভেবো না কেলটুদা, ভেতরে উকোপুরে তোমার জন্য একটা স্পেশাল কেক তৈরি করছি, তারপরেতে সেটা দিয়ে জেল কেটে পালিয়ে আসবে। এই ঠিক কেলটুদা, তুমি উখোটা পাবে আর আমরা কেকটা নেব। হি হি নন্টে ফোনটে, নন্টে ফোনটে।